ওয়েলকাম স্টুডেন্টস আমরা ইতিমধ্যে ভারতের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ বিষয়ে আলোচনা করেছি আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ভারতের জলসম্পদ এই ভারতের জলসম্পদ একটা বড় চ্যাপ্টার বড় অধ্যায় এই বড় অধ্যায়কে আমরা আলোচনার সুবিধার জন্য এবং তার খুঁটিনাটি বিভিন্ন তথ্যগুলো নিয়ে আসার জন্য আমরা সেটিকে বেশ কতগুলি পর্বে ভাগ করেছি এই পর্ব আজকের যে পর্বটি আলোচিত হবে সেটি হলো সিন্ধু ও ব্রহ্মপুত্র নদের পরিচয় এখান থেকে অ্যাক্টিভিটি টাস্ক আমরা যেটা করব সেটি হল নটি অবজেক্টিভ প্রশ্ন এবং একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন এবার এই যে অধ্যায়কে আমরা যে কতগুলি পর্বে আমরা ভাগ করব সেটা আমরা একটু দেখে নেব আমরা ভাগ করেছি প্রথম পর্ব সিন্ধু ও ব্রহ্মপুত্র নদের পরিচয় যেটা আজকে আলোচিত হচ্ছে দ্বিতীয় পর্ব গঙ্গা নদীর পরিচয় তৃতীয় পর্ব দক্ষিণ ভারতের নদ নদীর পরিচয় চতুর্থ পর্ব উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য পঞ্চম পর্ব হ্রদের অবস্থান জলসেচ পদ্ধতি এবং বহুমুখী নদী পরিকল্পনা ষষ্ঠ পর্ব জল সংরক্ষণ পদ্ধতি এবার সরাসরি আমরা সিন্ধু নদের দিকে দেখব সিন্ধু নদ চীন ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত পাকিস্তানের দীর্ঘতম নদী হচ্ছে সিন্ধু উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় প্রায় কুড়ি শতাংশ ভারত এবং আশি শতাংশ পাকিস্তান ব্যবহার করবে ইন্দাস বা সিন্ধু যেটাকে আমরা বলি সেটা টিবেটার নেম এবং সিন্ধু অর্থাৎ সংস্কৃত নেম এই নদীটি ফাদার অফ রিভার্স বলেও পরিচিত আমরা দেখতে পাচ্ছি ডান দিকের যে ছবিতে খুব বহুল প্রচলিত একটি ছবি যে ছবিতে দেখা যাচ্ছে যে জাস্কার এবং সিন্ধু নদীর মিলনস্থল অর্থাৎ সঙ্গমস্থলের একটা ছবি এটি ভারতবর্ষেরই অন্তর্গত লে অঞ্চলের ছবি তোমাদের জন্য এই পর্যায়ের প্রশ্ন সিন্ধু কি আন্তর্জাতিক নদী আবারও বলছি সিন্ধু কি আন্তর্জাতিক নদী তোমরা অবশ্যই পড়াতে পড়াতে যে প্রশ্নগুলি করব পাঁচটি প্রশ্ন করেছি এই প্রশ্নগুলির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখে জানাবে এবং এছাড়াও যে কোনো প্রশ্ন সম্পর্কিত যদি কোনো অসুবিধা থাকে সেগুলোও তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা উত্তর অবশ্যই পেয়ে যাবে এরপর আমরা যদি একটু দেখি সিন্ধু নদীর উৎসস্থলের জায়গাটা কোথায় আমরা ডান দিকে ছবিতে দেখতেই পাচ্ছি তিব্বত বলে লেখা আছে যে জায়গাটি অর্থাৎ তিব্বত মালভূমি দেখতে পাচ্ছি এই তিব্বত মালভূমির ওপরের অংশটা আমি সরিয়ে দিলাম এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাউন্ট কৈলাস বলে জায়গাটি লেখা রয়েছে অর্থাৎ এই যে জায়গাটি মাউন্ট কৈলাসের এখান থেকেই সিন্ধু নদের উৎপত্তি হয়েছে এবং দেখতে পাচ্ছ এই হচ্ছে সিন্ধু নদের প্রবাহপথ সিন্ধু নদের উৎস কোথায় উৎপত্তি এর নাম সিং খাবাব ভারতবর্ষে সিন্ধু নদ উত্তর পশ্চিম দিক থেকে প্রবেশ করেছে ভারতবর্ষে গিলগিট সায়ক দ্রাস প্রভৃতি নদী সিন্ধুর সাথে মিলিত হয়েছে তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের কাছে একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এ প্রসঙ্গে বলে রাখি ছাত্রছাত্রীরা প্রায়শই প্রশ্ন করে যে স্যার অমুক বইতে সিং খাবাব গ্লেসিয়ার বলে লেখা আছে আবার কোথাও প্রশ্রবনের কথা উল্লেখ করেছে এখানে যে বইতে যাই থাকুক যে সমস্ত বইগুলি প্রচলিত এবং টিভি নাম্বার প্রাপ্ত বই সেখানে তুমি যা লিখবে সেইটাকে গ্রাহ্য বলে ধরা হবে এবং কখনো হয়তো কোনো সময় প্রশ্ন আসে এমসি কিউতে যে সিং খাবাব গ্লেসিয়ার হিসাবে বা সিং খাবাব প্রশ্রবণ হিসাবে বা সিন্ধু নদের উৎপত্তি স্থলের নাম কি যেটাই হোক না কেন তুমি প্রয়োজন মতো সেই উত্তর দেবে এবং যেহেতু টিভি নাম্বার প্রাপ্ত বই বইগুলোর উত্তর অবশ্যই গ্রাহ্য হবে এক্ষেত্রে তোমাদের কোনো রকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমাদের এই পর্যায়ের প্রশ্ন তোমাদের জন্য বলতো ভারত ও চীনের সীমারেখাকে কি বলে বলতো ভারত ও চীনের সীমারেখাকে কি বলে পরবর্তী এবার আমরা দেখে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা বাদিকের ছবিটাতে দেখতে পাচ্ছি যে সেখানে সিন্ধু নদ এবং যে তার প্রধান যে উপনদী তাদের কথা এবং তাদের দেখানো হয়েছে দেখো এটা হচ্ছে সিন্ধু রিভার সিন্ধু রিভারকে দেখতে পাচ্ছ সিন্ধু রিভার আসছে এবং স্ট্রেট এদিক দিয়ে চলে যাচ্ছে তোমরা মহেন্দ্র বলে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে মহেনজিদারু দেখতে পাচ্ছ হরপ্পার জায়গা দেখতে পাচ্ছ যাই হোক দেখো এখানে পরপর শতদ্রু বিয়াস মানে বিপাশা রবি মানে ইরাবতী চেনাব মানে চন্দ্রভাগা ঝিলাম মানে হচ্ছে বিতস্তা অর্থাৎ পাঁচটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ উপনদী সিন্ধুর যারা পাঞ্জাবের সমভূমিও তৈরি করেছে এবং তাদেরকে একত্রিতভাবে তোমরা নিশ্চয়ই বইতে বা কোথাও পড়বেই শতদ্রু বিপাশা চন্দ্রভাগা ইরাবতী এবং গীতস্তা এবার ডান্দিকের যে ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সে ছবিটিতে ভারতবর্ষের সিন্ধু নদকেই দেখানো হয়েছে এবং এখানে এই ধরনের ছবিগুলো খুব সহজেই তোমরা প্রয়োজন মতো স্কেচ করে করতে পারবে যেমন এটা নর্থ টু স্কেলে একটা ম্যাপ দেখতেই পাচ্ছ নট টু স্কেলের ম্যাপ এবং এখানে ভারতবর্ষের একটা স্কেচ করা হয়েছে ভারতবর্ষের একটা মানচিত্র অঙ্কন করা হয়েছে এবং সিন্ধু নদের দেখানো হয়েছে করাচির কাছে আরব সাগরে পড়েছে হম তো এই রকম মানচিত্র তোমরা প্রয়োজনে আঞ্চলিক ভূগোলের উত্তরের ক্ষেত্রে অবশ্যই তোমরা আঁকতে পারবে এবং তোমাদের সুবিধার জন্য এই মানচিত্রটি এখানে দেখানো হলো এরপর আমরা যেদি দেখতে যাব সেটা হলো দেখো এখানে আবার দেখানো হলো যে ভারত এবং পাকিস্তানের যে সীমারেখা সেই সীমারেখাটিকে দেখানো হচ্ছে এবং সিন্ধু নদী দেখতে পাচ্ছ সিন্ধু নদীর ট্র্যাকটা দেখানো হলো এবং সিন্ধু নদী প্রবাহিত হচ্ছে পড়েছে কোথায় আরব সাগরের দিকে করাচির কাছে এবং এখানে প্রধান যে দুটো আপস্ট্রিমের দিকে উপনদী আছে ছোট্ট উপনদী ভারতবর্ষের অন্তর্গত অবশ্যই যারা ভারতবর্ষে এসে সিন্ধুর সঙ্গে মিশেছে সায়ক এবং গিলগিট এইটা হচ্ছে সায়ক এইটা হচ্ছে গিলগিট এরা দুজনেই ভারতবর্ষের সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে সিন্ধু নদের উপনদীর তীরের উপনদীগুলির মধ্যে হল সায়ক গিলগিট আমরা দেখলাম তীরের উপনদীর মধ্যে শতদ্র বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা বিতস্তা ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত থেকে বড় উপনদী চন্দ্রভাগা মোহনাস্থল সিন্ধুর কোথায় আরব সাগর তোমাদের জন্য এই পর্যায়ের প্রশ্ন বলো সিন্ধুর পাঁচটি উপনদী ভারতের কোন সমভূমি তৈরি করেছে সিন্ধুর পাঁচটি উপনদী ভারতের কোন সমভূমি তৈরি করেছে এরপর আমরা চলে আসছি ব্রহ্মপুত্র নদের ক্ষেত্রে এখানে ব্রহ্মপুত্র নদের ট্র্যাক দেখানো হচ্ছে ব্রহ্মপুত্র নদ কোন দিকে প্রবাহিত হচ্ছে এবং ব্রহ্মপুত্র নদের ক্ষেত্রেও তিব্বতীয় একটি স্থান থেকে এর উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি এবং ডান দিকের যে ছবিটি তোমাদের দেখানো হচ্ছে ভালো করে খেয়াল করবে কৈলাস মাউন্ট কৈলাসের এই যে জায়গাটি এখান থেকে ব্রহ্মপুত্রের অর্থাৎ ব্রহ্মপুত্র নদ যাকে আমরা বলছি ব্রহ্মপুত্র ভারতবর্ষে ওখানে সাংপ বলে পরিচিত এবং এটি প্রবাহিত হয়েছে এভাবে প্রবাহিত বাঁক হেয়ার পিন বেন্ড হয়েছে বেন্ড হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে এখানেও তাই দেখতে পাচ্ছ এখানে দেখো সাংপ বলে লেখা আছে ব্র্যাকেটে ব্রহ্মপুত্র অর্থাৎ ডান দিকের আমরা উপগ্রহ মানচিত্রে দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্রের অবস্থান এবং বাদিকে। একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমরা ব্রহ্মপুত্রের অবস্থান দেখতে পাচ্ছি। উৎস তিব্বতের কৈলাস পর্বতের চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তিব্বতের সাংপো নাম নিয়ে প্রবাহিত হয়েছে সাংপো এটা টিবেটান ওয়ার্ড এবং ব্রহ্মপুত্র সংস্কৃত ওয়ার্ড এই নদীটি চীন ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত আমরা দেখতে পাচ্ছি মাউন্ট কৈলাসের চেমায়ুং দুং হিমবাহের যেখানটাতে অবস্থিত সেই জায়গাটির ছবি এরপর দিহং কিরকম বিষয়টা না আমরা দেখেনি যে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে নামচা বারোয়া শৃঙ্গের কাছে নাম হলো দিহং অর্থাৎ যাকে আমরা সাংপো বলে আসছিলাম তাকে এরপর থেকে দিহং বলবো তোমাদের মনে হতে পারে যে এতগুলো নাম বিষয়টা হচ্ছে দেখো কোনো নদী যতগুলো অঞ্চলের ওপর দিয়ে প্রভাবিত হয়েছে তার স্থানবেদী বিভিন্ন নাম হয়েছে তোমাদেরও অনেক নাম হয় না নিশ্চয়ই হয় কারোর একটা নাম থাকে না বাড়িতে বিভিন্ন মানুষেরা বিভিন্নভাবে আদর করে তোমাদের ডাকে ঠিক একইভাবে নদীরও কিন্তু বিভিন্ন ধরনের নাম রয়েছে এবার ডান দিকের ছবিতে নামচা বাড়োয়া এর কাছে আমরা দেখবো বেন্ড ইউ ইউটার্ন যে কিভাবে নামচা বাড়োয়ার কাছে ইউটার্ন নিয়ে ব্রহ্মপুত্র ভারতবর্ষে প্রবেশ করেছে খুব ভালোভাবে দেখো যে এখানে নামচাওয়ার সিংহের ছবি দেওয়া রয়েছে এবং ব্রহ্মপুত্র বলতো পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত চূর্ণি নদীর আর কি কোনো নাম আছে তোমাদের এই পর্যায়ের প্রশ্ন বলতো পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত চূর্ণি নদীর আর কি কোনো নাম আছে নাম থাকলে অবশ্যই বলবে এরপর সাদিয়া থেকে ধুবড়ি তারপর বিষয়টা হচ্ছে আসামের সাদিয়া থেকে বাংলাদেশ বর্ডারের কাছে ধুবড়ি পর্যন্ত ন্যাশনাল ওয়াটারওয়ে টু আটশো কিলোমিটার বলে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে মূলত আসামের সাদিয়ার পর ব্রহ্মপুত্র নাম নিয়ে প্রবাহিত হয়েছে তারপর বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম নিয়েছে তারপর যমুনা যোগ পদ্মা অর্থাৎ দুজনে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে ব্রহ্মপুত্রের পরিচয় শেষ হয়ে গেল মেঘনা নাম নিয়ে এবং সেটাই হচ্ছে স্থল এবং এখানে খুব প্রচলিত একটা ছবি ন্যাশনাল ওয়াটারওয়েজ টু এর দেখানো হয়েছে তোমাদের কাছে এই পর্যায়ের প্রশ্ন বলতো ন্যাশনাল ওয়াটারওয়েজ ওয়ান কোনটি বলতো ন্যাশনাল ওয়াটারওয়েজ ওয়ান কোনটি অর্থাৎ জাতীয় যে জলপথ ওয়ান এটা টু সাদিয়া থেকে ধুবড়ি ওয়ান কোনটা অবশ্যই তোমরা জানাবে এরপর আমরা ব্রহ্মপুত্রের বেশ অনেকগুলি উপনদী আছে তার মধ্যে খুব অতি পরিচিত এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু উপনদীর নাম আমরা জানব একটা হলো সুবনশিরি দিবং লোহিত এবং দিহিং ব্রহ্মপুত্রের প্রধান উপনদী হলো সুবনশিরি দিবং দিহিং ও লোহিত এটা হল সুবর্ণ অনেক জায়গায় সুবর্ণ সিঁড়ি বলেও দেখবে লেখা আছে এটা দিহিং দ্বীপ ও ব্রহ্মপুত্র কিরকম না প্রবাহ অসংখ্য নদীদ্বীপ থাকায় নদীর প্রবাহপথ বিভক্ত হয়ে তৈরি হয়েছে বিনুনি প্রকৃতির জল নির্গমন প্রণালী এই ভারতবর্ষের বৃহত্তম নদীদ্বীপ দ্বীপ ব্রহ্মপুত্র নদে অবস্থান করছে বিষয়টি কিরকম না আমরা যদি ছবির দিকে দেখি দেখব যে এখানে অসংখ্য চর বা বার অবস্থান করছে নদী পক্ষে এবং নদী প্রবাহিত হয়ে চলেছে দেখতে পাচ্ছ নদী প্রবাহিত হয়ে চলেছে এবং অনেক চর অবস্থান করছে অনেক চর এই অসংখ্য চর বা দ্বীপ থাকার জন্য নদী প্রবাহপথ বিভক্ত হয়ে যাচ্ছে এবং যার জন্য দেখতে লাগছে বিনুনির মতো অর্থাৎ যে চুল বাঁধা হয় বিনুনির মতো সেই রকম দেখতে হয় বলে নদীর প্রবাহ বলা হয় বিনুনি প্রকৃতির জল নির্গমন প্রণালী তোমাদের জন্য প্রশ্ন বলতো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি বলতো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি এরপর আমরা বাঁধিকের যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হলো মাজুলি দ্বীপের একটি অংশ এবং ব্রহ্মপুত্র নিজের পরিচয় দিয়ে চলেছে বই প্রবাহিত হয়ে চলেছে এবং বাদিকে দ্বীপের ছোট্ট একটি অংশ দেখতে পাচ্ছি আর ডান দিকে ব্রহ্মপুত্রের যে অতি বন্যাপ্রবণ এলাকা অসম তার খানিকটা অংশ আমরা এখানে বুঝতে পারছি যে তার কারণ ব্রহ্মপুত্র অসমে যেটুকু অংশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে অত্যন্ত বন্যা বনাপ্রবণ অঞ্চল বলে পরিচিত সেই পরিচয়টি এই ছবির মাধ্যমে বহন করছে তাহলে বাদিকে মাজুলি এবং ডান দিকে বন্যাপ্রবণ ব্রহ্মপুত্র নদ এরপর আমরা অ্যাক্টিভিটি টাস্ক যেটা করলাম সেটা হলো নটি এখানে অবজেক্টিভ প্রশ্ন দেয়া রয়েছে সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদের পরিচয়ের মধ্যে এবং এই অ্যাক্টিভিটি টাক্কের মধ্যে নটি অবজেক্টিভ প্রশ্ন ছাড়াও একটি মাত্র প্রশ্ন যেটা তিন নাম্বারেও আসতে পারে পাঁচ নাম্বারেও আসতে পারে সিন্ধু অথবা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে লেখো এবং তোমাদেরকে যেভাবে দেখানো হলো তোমরা নিজেদের মতো করে সেটা পড়বে পাঠ্যপুস্তকের সাহায্য নেবে এটি দেখবে স্মার্ট ক্লাসটি দেখবে এই ভিডিওটি দেখার পরে তারপরে তোমরা সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবে কিছু সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য এবং তোমরা সুস্থ থাকো সুন্দরভাবে থাকো এবং নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করো পড়াশোনা করে আগামী আগামী পরীক্ষায় সফলতা অর্জন করো খুব ভালো থাকো তোমরা